বর্তমান নারী অপহরণ বেড়ে গেছে, নারী নির্যাতন বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, ঠিক না ঠিক? এগুলোর কারণে আমাদের নারীরা অশান্তি ভোগ করতেছে। কি ভোগ করতেছে? অশান্তি ভোগ করতেছে। এগুলো কেন বাড়ল? ইফটিজিং নারী, ইফটিজিং এবং নারী দর্শন কেন বাড়ল? ইফটিজিং নারী দর্শন, নারী অপহরণ, এগুলো বেড়ে যাওয়ার মূল কারণ হল পর্দাহীনতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইমামিল মুত্তাকিন সাইয়িদিল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়িদিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল্লাহ সমি আল মদনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন ওয়া মান দা বিদাওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. লাঙ্গলকোট উপজেলা মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই বিশাল আজিমশান তাফসীরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম সুধীমণ্ডলী তালেবানে উলুমে শরীয়ত অত্র এলাকার ইসলাম প্রিয় আশেকে রসুল তাওহীদি জনতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি এর ছাত্র ভাইরা, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, প্রিয় মিডিয়া সহ এই বিশাল দিনী জলসার মহতরম হাজরান মজলিস, কয়েকদিন থেকে আমার গলা বসে গেছে, খেয়াল করেছিলাম আসতে পারবো না, বোধহয় বয়ান করতে পারবো না। যারা যারা এই তাফসীর মাহফিলের জিম্মাদার দায়িত্বশীল তিনাদের সাথে যোগাযোগ করা হলো, তিনারা মানে না, তিনাদের কথা হলো একটু আসিয়া বসবেন,
এতটুকু হয়ে যথেষ্ট। তা আমি আল্লাহ তাআলাকে বলেছি, ও আল্লাহ মাই নেহি জানতা, তেরা বান্দা নেহি মানতা। সেই হিসাবে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি, দোয়া নিতে এসেছি। মাশাআল্লাহ, আপনারা বিশাল মজমা কায়েম করেছেন, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার। অতঃপর আমি আপনাদের এই সংস্থার সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমি আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি। বিশেষভাবে আয়োজকবৃন্দ যারা আয়োজন করেছেন, কষ্ট করেছেন, আপনাদের শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনত কবুল করুন। এসেছি আপনাদের সাথে সাক্ষাৎ করব, মুসাফা করব, হাত মিলাব। দুইজন মুসলমান মুলাকাত করলে, সাক্ষাৎ করলে সেখানেও ফায়দা আছে। হাদিস শরীফ আছে, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مسلمين يلتقيان فيتصافحان إلا غفر لهما قبل أن يتفرقا। رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন, দুইজন মুসলমান যদি সাক্ষাৎ করে, হাত মিলায়, তারা সেখান থেকে পৃথক হওয়ার আগে আগে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করিয়া দেয়। মুসলমানের সমস্ত কাজে লাভ, মুসলমানের সমস্ত কাজে লাভ, মুসলমানের লাভ লাভ, ক্ষতিও লাভ। ইসলাম এমন একটা ধর্মের নাম যে ধর্মের ব্যবসায় লাভ লাভ, লসও লাভ, লাভ লাভ, ক্ষতিও লাভ। বুখারী শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি আমার বান্দা অন্ধ হয়ে যায়, যদি আমার বান্দা অন্ধ হয়ে যায়, চক্ষু নষ্ট হয়ে গেছে, আর সে যদি সবর করে, আমি আল্লাহ তাকে তার দুই চোখের বদলায় বিহস্ত দান করব। ক্ষতি হলো না, লাভ হলো। চক্ষু নষ্ট হয়ে গেছে, একটু দুনিয়ার ক্ষতি হলেও, 70 বছরের জীবনের ক্ষতি হলেও একটু, কিন্তু আবদুল আবাদ আখেরাতের হায়াতের লাভ হয়ে গেছে, বিহস্তবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ, ক্ষতির ভিতরেও লাভ, লাভ লাভ, ক্ষতিও লাভ। ও মুসলমানরা,
দুই চোখ কেন, দুই চোখ কেন, দুই হাজার চোখ কেন, দুই লক্ষ চোখের বদলায় যদি আমরা বৃহস্ত বাসী হতে পারি, ক্ষতি হবে না লাভ হবে, লস হবে না লাভ হবে, নহীঁ জিনসে সওয়াবে আখিরত কি আরজু মুঝকো, নহীঁ জিনসে সওয়াবে আখিরত কি আরজু মুঝকো, ও সওদাগর হুঁ মাইনে নফো দেখা হে খসারে মে। এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত ফেসলিটি আছে কেবল মুসলমানের জন্য। কার জন্য বলেন? কেবল মুসলমানের জন্য। যারা অমুসলিম, বিজাতি, কাফের, বেঈমান, ওদের জন্য এই সমস্ত সুযোগ সুবিধা নাই, নাই, নাই। আখেরাতে, আখেরাতে এই সমস্ত সুযোগ সুবিধা ওদের জন্য নাই। আখেরাতে পরকালে এই বেঈমান কাফের ও মুসলিমদের জন্য জাহান্নামের আযাব ছাড়া আর কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জাহান্নামের আযাব ছাড়া আর কিছু নাই। আখেরাতে বেঈমান কাফের, কাফেরদের জন্য, কিন্তু মুসলমানের জন্য আখেরাতে অনেক সুযোগ সুবিধা আছে। আরে ভাই, দুনিয়াতে একটু কষ্ট হলেও, দুনিয়াতে একটু কষ্ট হলেও যদি ঈমান আমল ঠিক থাকে, ইন্নাল্লাযীনা ঈমান আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান ও আমল ঠিক থাকে, আখেরাতে অনেক সুযোগ সুবিধা আছে কি না? বুখারি শরীফের হাদিস, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমা ইল্লা কাফারাল্লাহু বিহা আনহু হাত্তা শাওকা ইউসাকুহা। বুখারি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যদি মুসলমান যার ঈমান আমল ঠিক আছে, তার উপর যদি কোনো মুসিবত আসে, সে যদি বিপদগ্রস্ত হয়, বিপদগামী হয়, মুসিবত যদি তার উপর আসে, সেই মুসিবতের উসিলায় আল্লাহ তাআলা তার অনেক গুনাহ মাফ করিয়া দেয়। আরে ভাই, মুসলমানের গায়ের জ্বর হলে, মুসলমানের গায়ের জ্বর হলে গুনাহ গুনাহ মাফ হয়? মুসলমানের গায়ের জ্বর হলে কি? মুসলমানের ব্যবসায় লস হলে গুনাহ মাফ হয়? মুসলমানের কৃষি কাজে লস হলে গুনাহ মাফ হয়? মুসলমানের ছেলেমেয়েদের, ছেলেমেয়েরা অসুস্থ হলে গুনাহ মাফ হয়? নহীঁ জিনসে সওয়াবে আখিরত কি আরজু মুঝকো, ও সওদাগর হুঁ মাইনে নফো দেখা হে খসারে মে। আজিজ সমঝো ইস বাত কো, মুসলমান হোনা বড়ি নেমত হ্যায়। মুসলমান হোনা, আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমরা মুসলমান এটা অনেক কিছু। দুনিয়াতে একটু কষ্ট হলেও আখেরাতে বিহস্ত আছে মুসলমানদের জন্য, আখেরাতে নেমত আছে মুসলমানদের জন্য। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা জাতি হিসাবে মুসলমান, জাতি হিসাবে
মুসলমান, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের প্রভুকে, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সংবিধান কি? আল কোরআন। আমাদের সংবিধান আল কোরআন। এই আকীদায় আমরা বিশ্বাসী। আমাদের ধর্মের নাম আসলে বাস্তবে ইসলামই শুধুমাত্র বাস্তব ধর্ম, ইসলামই শুধুমাত্র হক ধর্ম, ইসলামই শুধুমাত্র সত্য ধর্ম। ঠিক না বেটি? ইসলামে শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। গতানুগতিক মুসলমান হলে হবে না, কেবল বংশীয় মুসলমান হলে হবে না, ইসলামের মর্যাদা বুঝতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ঠিক না বেটিক? আমি গলা খারাপ বেশি আলোচনা করব না, সংক্ষিপ্ত আলোচনা করিয়া দোয়া মুনাজাত করে দেব। এমনিও বেশি রাত করা ঠিক নয়, বেশি রাত করলে ফজরের নামাজের ডিস্টার্ব হয়, তারা খাঁটি মুমিন মুসলমান। ঠিক না বেটিক? আমাদের রাসুল শুধু রাসুল নয়, রাসুলগণের সর্দার, রাসুলগণের ইমাম, রাসুলগণের সর্দার। সর্দার কে? আমাদের রাসুল। আহ, কেমন রাসুল আমাদের! ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআন শরীফে, ও আমার রাসুল, ও আমার নবী মুহাম্মদ, আমি আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবী রহমতুল লিল আলামিন। ঠিক না বেটি? এটা নবীর আগমনের মাস। এটা কি? নবীর আগমনের মাস, নবীর জন্মের মাস, নবীর জন্মের মাস, রবিউল আউয়াল, রবিউল আউয়াল। আমাদের নবী কেন আসলেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে কেন প্রেরণ করলেন? এসব আলোচনা অনেক লম্বা, করার সময় নাই। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের বিশ্বনবীর খাওয়া দাওয়া আমাদের জন্য রহমত এবং শান্তি। ঠিক না বেটি? বিশ্বনবীর বিয়ে শাদি আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর ব্যবসা বাণিজ্য, বিশ্বনবীর ব্যবসা বাণিজ্য আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর সমাজ ব্যবস্থা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর দোয়া মুনাজাত আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর নামাজ রোজা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর সমাজ ব্যবস্থা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর শিক্ষানীতি আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর
রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি বিশ্বনবীর আমাদের জন্য রহমত এবং শান্তি, ঠিক নেবে ঠিক বলেন। আমরা নবীর উম্মত, আমরা নবীরা আসে, আমাদের নবী কি আঞ্চলিক নবী না বিশ্বনবী? বিশ্বনবী, বিশ্বনবীর সব কিছু আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর রাজনীতি আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর জিহাদ পরিচালনা আমাদের জন্য রহমত এবং শান্তি। বিশ্বনবীর অর্থ, অর্থ ব্যবস্থা, অর্থনীতি ব্যবস্থা আমাদের জন্য রহমত এবং শান্তি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর তাফসীর করলাম, এটা তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলে আমি এভাবে তাফসীর করলাম। কেমন নবী? দে মুঝে ইশকে মুহাম্মদ, দে মুঝে ইশকে মুহাম্মদ অর মুহাম্মদ ইয়ামে গিন, দে মুঝে ইশকে মুহাম্মদ অর মুহাম্মদ ইয়ামে গিন, হো মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন। আমরা তো আল্লাহ তাআলার পরে নবী মুহাম্মদ সারা আর কিছু বুঝি না, ঠিক না বেটি? বস, আমরা আল্লাহর পরে নবী মুহাম্মদ সারা আর কিছু কি বুঝি না। দে মুঝে ইশকে মুহাম্মদ অর মুহাম্মদ ইয়ামে গিন, হো মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন। নবীকে এইভাবে বিশ্বাস করতে হবে। আজকে সারা বিশ্বে শান্তি, শান্তি নাই, শান্তি কোথাও নাই, সব জায়গায় অশান্তি, ঠিক না বেটি? বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, সারা বিশ্বে, সারা বিশ্বে অশান্তি ছাড়া কি নাই? শান্তি নাই। পত্রিকার ফাতা খুললে দেখা যায় হোনাহনি, হানাহানি, রক্তারক্তি, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কেন? কারণ শান্তির দূত, শান্তির দিশারি, দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা নাই, শিক্ষানীতি নাই, রাষ্ট্রনীতি নাই, নবীর বিশ্বনবীর সমাজ ব্যবস্থা নাই, শান্তি কিভাবে পাব? সমস্ত শান্তি নবীর তরিকার ভিতরে আছে। এটা নবীর আগমনের মাস, এগুলো রবিউল আউয়ালের আলোচনা, রবিউল আউয়ালের দাবি। সমস্ত শান্তি কোথায় আছে? নবীর তরিকার ভিতরে। সমস্ত শান্তি আছে নবীর আদর্শের ভিতরে, সমস্ত শান্তি আছে নবীর শিক্ষা ব্যবস্থার ভিতরে, ঠিক না বেটি? এখন তো আমাদের আমাদের হাতে, আমাদের কাছে নবীর শিক্ষা ব্যবস্থা নাই, নবীর তরিকা নাই, ঠিক না বেটি? তো শান্তি কিভাবে পাব? আমি নয় একজন আলেম, নয় বরং একজন অমুসলিম বিজাতি, অমুসলিম মনীষী, লেখক, গবেষক, পণ্ডিত জর্জ বার্নার্ড শ, শিক্ষিত
ভাইরা জানেন তার নাম, বড় পণ্ডিত, লেখক, গবেষক, অমুসলিম মনীষী জর্জ বর্নার্ডশ, সে পরিষ্কার ভাষায় বলেছেন, সে পরিষ্কার ভাষায় বলেছেন, ও বিশ্ববাসীরা আপনারা শান্তি ত্রাস করতেছেন, সে বলতেছে ও বিশ্ববাসীরা আপনারা কি ত্রাস করতেছেন, শান্তি, আমার একটা ক্ষুদ্র পরামর্শ শুনেন, ছোট্ট পরামর্শ শুনেন, আপনারা যদি শান্তি চান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একজন বীর পুরুষের হাতে, কামেল পুরুষের হাতে বিশ্বের নেতৃত্ববার সুপর্দ করেন, নবী মুহাম্মদের মতো একজন বীর পুরুষের হাতে বিশ্বের নেতৃত্ববার সুপর্দ করেন, হাওয়ালা করেন, দেখবেন এক মাসের ভিতরে এই অশান্ত বিশ্ব শান্তির দুনিয়ায় পরিণত হয়ে যাবে। খুব জ্ঞান গর্ব কথা বলেছে, খুব জ্ঞান গর্ব কথা বলেছেন সে মুসলিম মানুষই। মায়ের আউয়াল নবীর মহব্বতের আলোচনা, আলোচনা নবী কেন আসলেন, আসিয়া কি করলেন, দুর্ভেষানি নেতেরি কতরু কোদরিয়া ঘর দিয়া, দুর্ভেষানি নেতেরি কতরু কোদরিয়া ঘর দিয়া, দিল করৌশন কর দিয়া, কোকোপিনা কর দিয়া, আরে জোনাতে রাহো পর জোনাতে খুদ রাহো পর ঔরোঁ কে হাদি বঙ্গে ক্যা নজর থি জিসনে জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করলেন, সুন্দর একটা বিপ্লব ঘটাইছেন, ঠিক না ভাই, ঠিক বলেন, আমাদের নবী আল্লাহর হুকুমে আসিয়া রহমতুল্লিল আলামিন হিসাবে সুন্দর একটা বিপ্লব ঘটাইছেন, সুন্দর একটা পরিবর্তন এনেছেন সারা বিশ্বে। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, নবীর তরিকা লাগবে। একটা ঘটনা বলি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ মুহাদ্দিস খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান, অর্ধ বিশ্বের রাজা, অর্ধ বিশ্বের রাজা একসাথে, বরং তার চেয়ে বেশি ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি রাজত্ব করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন বিশ্বনবীর তরিকা অনুযায়ী, এবার কার তরিকা অনুযায়ী, বিশ্বনবীর বিশ্বনবীর তরিকা অনুযায়ী ওমর ইবনে আব্দুল আজিজ রাজত্ব করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত কায়েম করেছেন। সে কারণে ওমর ইবনে আব্দুল আজিজ রাজত্বকালে নিজের দেশে, নিজের দেশে এমন শান্তি প্রতিষ্ঠা করেছেন, এমন ইনসাফ কায়েম করেছেন, এমন ন্যায়নীতির পরিবেশ সৃষ্টি করেছেন, মানুষ তো ভালো হয়ে গেছে, মানুষ তো মানুষ,
ফসুর ফাঁকি পর্যন্ত বাদ হয়ে গেছে। তিনের রাজত্বকালে ইনসাফ ছাড়া জুলুম ছিল না, ন্যায় নীতি ছাড়া অন্যায় ছিল না, শান্তি ছাড়া সন্ত্রাস ছিল না। ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে মানুষ তো ভালো হয়ে গেছে, এমনকি পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে। তারই হলামা কিতাবে আল্লামা সৈয়দি লিখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠে বসা করত, পশু পাখি বাঘ এবং ছাগলকে একসাথে উঠে বসা করত, বাঘ এবং ছাগল একসাথে নহরের পানি পান করত, বাঘ এবং ছাগল একসাথে জমিনের ঘাস খেত। কোন সময় ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘে ছাগলের উপর হামলা করে নাই, বাঘে ছাগলের উপর জুলুম করে নাই, বাঘে ছাগলের উপর অন্যায় ব্যবিচার করে নাই। ইতিহাসের কিতাবে লেখা আছে, কিতাবের নাম সহ বলেছি আমি, তারই হল হলফা। ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে রাষ্ট্র পরিচালনায় বাঘ এবং ছাগল একসাথে থাকত, উঠে বসা করত, আর বর্ধমান দুইজন মানুষ একসাথে থাকতে পারে না, ঠিক না বেটি? দুইজন মানুষ একসাথে থাকতে পারে না, একজন আরেকজনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, একজন আরেকজনকে নির্বিচারে গুলি করে হত্যা করে, ঠিক না বেটি? জুলুম নির্যাতন করে বর্তমান, কেন এ ব্যবধান কেন হলো, এ ব্যবধান কেন হলো, এ ব্যবধান হওয়ার, এ ব্যবধান হওয়ার কারণ হলো সেই যুগে শান্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, নবী মুহাম্মদের তরিকায় রাষ্ট্র পরিচালনা করা হয়েছে সে যুগে। আর বর্তমান নবী মুহাম্মদের তরিকা নাই, রহমতুল্লিল আলমিনের তরিকা নাই, সে কারণে সে যুগে শান্তি, এই যুগে কি অশান্তি? কি মুহাম্মদ সে বাবা তোনে তোহাম তেরে হে, কি মুহাম্মদ সে বাবা তোনে তোহাম তেরে হে, ইয়ে জাহান চিজ হে ক্যা লৌহ কলম তেরে। নবী মুহাম্মদের গুণগণ বয়ান করতেছি, আলোচনা করতেছি, নবীর আগমনের মাসে নবী মুহাম্মদকে বিশ্বাস করতে হবে, রাসূলকে মানতে হবে, রাসূলের হুকুম আহকাম মানতে হবে, ঠিক না বেটি? রাসূলের আদর্শ মানতে হবে, আদর্শ মানতে হবে, ব্যক্তি জীবনেও, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, জীবনেও নবী মুহাম্মদের আদর্শ মানতে হবে, নবী মুহাম্মদের আইন কানুন মানতে হবে, তখন আসবে শান্তি। শান্তি সকলেই চায়, কিন্তু শান্তি আসবে কিভাবে, শান্তি আসে কোথায়, এটা নিয়ে ও সুশীল সমাজ, ও শিক্ষিত মহল, এটা নিয়ে আপনারা গবেষণা করেন। শান্তি সকলে চায়, কিন্তু শান্তি আসবে কিভাবে, শান্তি আসে কোথায়, ও সুশীল সমাজ, ও শিক্ষিত মহল,
এটা নিয়ে গবেষণা করেন। মানু যারা খাঁটি মোমেন মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসুলকে বিশ্বাস করে, আসমানে কিতাবাদিকে বিশ্বাস করে, ফেরেশতাগণকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, বৃহস্পতিকে বিশ্বাস করে, তাকদীরের বারো এবং নন্দকে বিশ্বাস করে, তারা এই খাঁটি মোমেন মুসলমান। আমরা এগুলো বিশ্বাস করি কি না? করি। তারা এই খাঁটি মোমেন মুসলমান, তাদেরকে বলা হয় আস্তিক। তাদেরকে বলা হয় কি? আস্তিক। আর যারা এগুলো মানে না, পরকালকে মানে না, বৃহস্পতির দোজখকে মানে না, কবর কবরের আযাবকে মানে না, আসমানে কিতাবাদিকে মানে না, ফেরেশতাগণকে মানে না, এমনকি কিছু মানুষ আছে, কিছু মানুষ আছে যারা আল্লাহকে পর্যন্ত মানে না, রাসূলকেও মানে না, রাসূলকে গালিগালাজ করে, রাসূলকে গালমন্দ করে, ওদেরকে বলা হয় নাস্তিক। ওদেরকে বলা হয় নাস্তিক। আমরা এগুলো বিশ্বাস করি। আস্তিকরা মুসলমান, নাস্তিকেরা কাফের। ইন্নাল্লাযীনা আমানু, যারা খাঁটি মোমেন মুসলমান, ওয়ামিলুস-সালিহাত। আমি আয়াতের অনুবাদ করিয়া কথা শেষ করে দেব, গলার আওয়াজ শুনতেছি না? ওয়ামিলুস-সালিহাত, যারা খাঁটি মোমেন মুসলমান এবং নেক আমল করে, বলেন কি করে? নেক আমল করে, সৎ কাজ করে, সৎ কাজ করে, সৎ আমল করে। সর্বোচ্চ নেক আমল হল ফাসক্ত নামাজ। সর্বোচ্চ নেক আমল কি? ফাসক্ত নামাজ। মেসকার শরীফের হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম মাসসালা। ও আমার উম্মতের নরনারীরা, আপনারা জেনে রাখেন, জেনে রাখেন, সর্বোচ্চ নেক আমল হলো কি? ফাসক্ত নামাজ। পড়বেন তো ইনশাআল্লাহ। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালা। যে কোনো জিনিসের মার্কা আছে, ইমানদারের মার্কা কি? নামাজ। ইমানদারের মার্কা কি? নামাজ। ও মুসলমানরা, আমাদের মরতে হবে, মরতে হবে, এই হায়াতের পরিসমাপ্তি ঘটবে, ঠিক না বেঠিক? মৃত্যুর পর, মৃত্যুর পর তিনটা বড় বড় গাঠি, আহা কঠিন গাঠি, কঠিন গাঠি। প্রথম গাঠি হলো কবর। এই প্রথম গাঠি কি? উপরেও মাটি, নিচেও মাটি, ধানও মাটি, বামেও মাটি, ডানেও মাটি, ঠিক না বেটি? এই অন্ধকার কবরের ভিতরে কিভাবে থাকবো? মশার কামড় সহ্য করতে পারি না, কবরের ভিতরে সাপের কামড় কিভাবে সহ্য করব? প্রথম গাঠি কি? কবর। দ্বিতীয় গাঠি হলো হাসর, হাসরের মাঠ। সেখানে কঠিন হিসাব নিকেশ হবে, কঠিন হিসাব নিকেশ হবে, বিস্তারিত বলার সময় নাই। তিন নম্বর গাঠি হলো ফলসরাতের ব্রিজ। হ্যাঁ, ফলসরাতের কি? আদাক্কু মিনাস সারে
চলতে গিয়েছি কোন তার বাড়িতে গিয়ে কি ধার দাঁড়ালো, কিভাবে পার হব? ও মুসলমানরা, ও দুনিয়ার মানুষ, এসব কথা বিশ্বাস করেন দেখবেন এগুলো পরকালের বিশ্বাস। এই থিঙ্গাটি পার হতে হবে, এই থিঙ্গাটি কি পার হতে হবে, তারপরে বিহস্ত, তারপরে বিহস্ত। যদি ফুলসরাতের ব্রিজ পার হতে পারে, আর যদি ফুলসরাতের ব্রিজ পার হতে না পারে, জাহান্না জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে, দোজখে পড়ে যাবে, দোজখ হবে তার ঠিকানা। এই থিঙ্গাটি পার হতে হবে, এই থিঙ্গাটিতে, এই থিঙ্গাটিতে যাওয়ার সময় মার্কা নিয়ে যাবেন। আমার কথা, আমার কথা তখন স্মরণ করবেন ইনশাআল্লাহ। এই থিঙ্গাটিতে যাওয়ার সময়, এই থিঙ্গাটিতে যাওয়ার সময় কি নিয়ে যাবেন? মার্কা নিয়ে যাবেন। কবরে যাওয়ার সময়, হাসরে যাওয়ার সময়, ফুলসরাতে উঠার সময় মার্কা নিয়ে যাবেন। মার্কা হলো কি? নামাজ। এই কথাটা আমার বুঝার বুঝার চেষ্টা করবেন। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। মার্কা ছাড়া গেলে হাবুডুবু খাবেন, মার্কা ছাড়া গেলে সমস্যার সৃষ্টি হবে। সুতরাং মার্কা নিয়ে যাবেন, অর্থাৎ নামাজ ছাড়া কবরে যাবেন না, ঠিক আছে তো? নামাজ ছাড়া হাসরের হাসরের ময়দানে যাবেন না, নামাজ ছাড়া ফুলসরাতের ব্রিজে উঠবেন না, সমস্যার সৃষ্টি হবে। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। ও আমার যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, যুবক ভাইরা, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল আরো আছে নামাজের পরে, নেক আমল কি আরো আছে। ও আমার মা বোনেরা, আপনারাও নামাজ পড়বেন, খবরদার সাবধান, কোন মুসলমান নর নারী জোয়ান বুড়া নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। যে কোনো অবস্থায় ফাসক্ত নামাজ কি পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়া মুসলমান হতে পারে না, নামাজ ছাড়া আসল মুসলমান হতে, আসল মুসলমান হতে পারে না। লা সামা ফিল ইসলামে লিমান লা সালাতা লাহু। বেনামাজির কোনো অংশ ইসলাম ধর্মে নাই, নাউজুবিল্লাহ বলেন না। আরেকটি আমল হলো জিকির। আমল আরো আছে অনেক, আমল আরো অনেক আছে, আরেকটি আমল হলো কি? জিকিরুল্লাহ, জিকিরুল্লাহ। সদা সর্বদা আল্লাহর জিকির করবেন, কি করবেন? আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকিরের অনেক ফায়দা, অনেক ফায়দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, ও ঈমানদাররা, ও মুসলমানরা, বেশি বেশি আল্লাহর জিকির করেন। আল্লাহর জিকির অনেক আছে, এক প্রকারের জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক প্রকারের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।
আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব কিছু যদি এক ফাল্লায় রাখা হয়, এক ফাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি আরেক ফাল্লায় রাখা হয়, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহর ফাল্লা ফাল্লা বাড়ি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাল্লা বাড়ি হবে। আহ কেমন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জিকির করতে হবে। আর এক প্রকারের জিকির আছে, আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহর নামে জিকির, আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় নাম আল্লাহ, বলেন সবচেয়ে বেশি প্রিয় নাম আল্লাহ আল্লাহ, কেমন আল্লাহ, এই আল্লাহ ও আল্লাহ জিকির করবেন। আরেক প্রকারের জিকির অনেক আছে, দুই একটা বলতেছি আমি। আরেক প্রকারের জিকির হল কেবল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ডেইলি 100 বার সকালে কিংবা সন্ধ্যায় ডেইলি 100 বার যদি কোনো ব্যক্তি তার গুনাহ অগণিত হলেও আল্লাহ তাআলা কি করবে, মাফ করিয়ে দেবে। সুবহানাল্লাহি, বাজারে বাজারে যাওয়ার সময় সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি, বাজার থেকে আসার সময় সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি করেন না, সমুদ্রের ফেনার মতো অগণিত গুনাহ হলেও আপনার আল্লাহ তাআলা কি করবে, মাফ করিয়া দেবে। হুকতাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবদিল বাহার, জিকির করবো তো ইনশাআল্লাহ, গুনাহের কাজ করব না, গিয়ে শিকায়ত করবেন না, মিথ্যা কথা বলবেন না, কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করবেন না, ঠিক আছে তো, এমনকি কোনো পশু পাখির উপর পর্যন্ত জুলুম নির্যাতন করবেন না, কোনো মানুষের উপর জুলুম নির্যাতন করবেন না। হাদিস শরীফে আছে এক মহিলা বিড়ালের উপর জুলুম করেছে, কিসের উপর, বিড়াল, এক মহিলা বিড়ালের উপর জুলুম করার কারণে ও মহিলাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছে, নাউজুবিল্লাহ। বিড়ালের উপর জুলুম নির্যাতন করলে যদি জাহান্নামে যেতে হয়, মানুষের উপর জুলুম করলে কি অবস্থা হবে বলতে হবে, আর বিড়ালের উপর জুলুম নির্যাতন করলে যদি কোথায় যেতে হয়, জাহান্নামে যেতে হয়, মানুষের উপর জুলুম নির্যাতন করলে কি অবস্থা হবে, জুলুম নির্যাতন করবেন না, গীবত করবেন না, ঝগড়া ফসাদ করবেন না, গান বাজনা করবেন না, গান বাজনা করবেন না, কি করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, এই আল্লাহ আল্লাহর কি জিকির করেন, হাত আমার নিজের বাড়ির ঘটনা, ফটিজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহর কুতুব আশিকের রসুল হযরত মাওলানা শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, বড় আল্লাহর কুতুব ছিলেন। আমার আম্মা যান তিনার মুরিদান, ফটিজার মুফতি সাহেবের কি মুরিদান, আমার মামার ঘরে
ফটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই খেতে বসছেন, খেতে বসছেন। আমার আম্মা যান খানা পাঠাতেছেন, করছিল বেড়ার, তখন ফটিয়ার মুফতি সাহেব হুজুর বেড়ার সাথে হেলান দিয়ে বসলেন, বেড়ার সাথে এভাবে আরাম দিয়ে বসলেন। আমার আম্মা যান আমাকে বলেছেন, এখানে শুনলাম, এখানে শুনলাম যে ফটিয়ার মুফতি সাহেব হুজুর যখন বেড়ার সাথে হেলান দিয়ে বসলেন, বেড়ার প্রতিটি খাঁটি থেকে, বেড়ার প্রতিটি খাঁটি থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। কেমন বুঝুর্গ, কেমন আল্লাহর কুতুব, বেড়া পর্যন্ত কি করতেছে, জিকির করতেছে। যারা খাঁটি ইমানদার এবং নেক আমল করে, নামাজ পড়ে, জিকির করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর একটি নেক আমল হল, ও মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে কিছু বলতেছি, বলতেছি ডাক দিয়ে যেতেছি, ও মা বোনেরা আপনাদের জন্য নেক আমল হল ফরদা। মহিলাদের জন্য নেক আমল কি ফরদা, 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 ফরদা করা কি ফরজ, যেরকম নামাজ ফরজ সেরকম ফরদা ফরজ। কোরআনের 60টি আয়াত, আল্লাহর নবীর 70টি হাদিস আছে ফরদার বিষয়ে, আরো বেশিও হতে পারে। ফরদা নারী সমাজের জন্য ইজ্জত সম্মান, ঠিক না ঠিক? ফরদা নারী সমাজের জন্য কি ইজ্জত সম্মান, আরাম, আরাম, শান্তি। বেফরদা হলে নারী সমাজের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যায়, আরাম শান্তি থাকে না, ঠিক না বেঠিক? বর্তমান নারী অপহরণ বেড়ে গেছে, নারী নির্যাতন বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, ঠিক না বেঠিক? এগুলোর কারণে আমাদের নারীরা অশান্তি ভোগ করতেছে, কি ভোগ করতেছে, অশান্তি ভোগ করতেছে। এগুলো কেন বাড়লো, ইফটিজিং নারী, ইফটিজিং এবং নারী দর্শন কেন বাড়লো, ইফটিজিং নারী দর্শন, নারী নারী অপহরণ, এগুলো বেড়ে যাওয়ার মূল কারণ হলো পর্দাহীনতা। পর্দা করলে ইফটিজিং থাকবে না, নারী দর্শন থাকবে না, নারী অপহরণ থাকবে না, নারী সমাজে শান্তি আসবে, ঠিক না বেঠিক বলেন? যুগর্ণি ও জাহাঙ্গীরি মোহাম্মদ কি গোলামি কর, যুগর্ণি ও জাহাঙ্গীরি মোহাম্মদ কি গোলামি কর, আরে আরব কাতা জসর পর্রক খোদা বন্দে আজম বন যা, সমস্ত সমস্ত শান্তি নবীর তরিকার ভিতরে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা খাঁটি ইমানদার এবং নেক আমল করে, সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে দৌস দান করব, তাদেরকে আমি বৃহস্ত, বৃহস্ত দান করব, জান্নাতুল ফেরদৌস সর্বোচ্চ, সর্বোচ্চ বৃহস্তকে বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে সর্বোচ্চ বৃহস্ত দান করব, জান্নাতবাসী করব। খালিদিনা ফিহা, তারা এই জান্নাতুল ফেরদৌসে, এই বৃহস্তে
চিরকালের জন্য থাকবে, চিরকালের জন্য থাকবে, কোটি 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 বছর থাকবে, কোটি 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 বছর থাকবে, আরো বেশি থাকবে। তারা এই জান্নাত থেকে বেহেশত থেকে বের হতে চাইবে না, বের হতে চাইবে না, কারণ জান্নাত আরামের জায়গা, শান্তির জায়গা। সেখান সেখান থেকে কেন বের হইবে, কেন বের হবে কোনো মানুষ? কি ভাই, আমরা জান্নাতবাসী হওয়ার জন্য আমাদের আগ্রহ আছে কিনা? আগ্রহ আছে কিনা? আগ্রহ থাকলে কাজ করতে হবে, আমল করতে হবে, ঈমান আকীদা ঠিক করতে হবে, সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে, তখন আল্লাহর রহমতে আমরা কোথায় যাব? জান্নাতে যাব, অনেক আরামের জায়গা। বেহেশত যা কে আজারে নবাসত কসে রাবা কসে কারে নবাসত, কোটি কোটি বছর বেহেশতে থাকবেন, জান্নাতে থাকবেন, কোন সময় আপনার মাথা ব্যথা হবে না। ইয়ার থাকবে কথা, স্মরণে থাকবে, কোন সময় আপনার কি হবে না, মাথা ব্যথা হবে না, শোকের খেতুর বের হবে না, ফেডের ট্রাবল হবে না, সুগার হবে না, প্রেশার হবে না, কোন রোগ হবে না, গায়ের জ্বর হবে না, কোন রোগ হবে না। আহ, কেমন বিয়ে খালেদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, বিহস্তবাসীরা বিহস্তে ফায়খানা প্রস্রাব করবে না, বিহস্তবাসীদের কি হবে না বলেন না, ফায়খানা প্রস্রাব হবে না, আরামের জায়গা, শান্তির জায়গা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমি এই দুটি আয়াতের তর্জমা করলাম আর কিছু তাফসির করলাম, গলাটা বসে গেছে, তারপরে আপনাদের মহব্বতে, দীনের মহব্বতে আসলাম। আমি এ পর্যন্ত আমার আলোচনা সমাপ্ত করতেছি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।